নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আশা করছি তোমাদের মজাও লাগবে, ভালোও লাগবে এবং অনেক কিছু জানতেও ইচ্ছা করবে। আজকে আমার টপিকটা বলবো, প্রথমে তোমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে নি, তারপরে আমি আমার ব্লগটা শুরু করব। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। আজকে আমার ব্লগটা হলো এই যে ঘুঘু পাখির বাড়িতে এলে শুভ না অশুভ, লুকিয়ে রয়েছে এক বিরাট গভীর রহস্য। অনেকেই বলে যে ঘুঘু পাখি বাড়িতে চড়া ভীষণ খারাপ, আবার অনেকে বলছে ভীষণ ভালো। তাহলে এই যে মতান্তর, দুরকম মত, সবকিছুরই তো দুরকম মত, এটারও দুরকম মত আছে। তাহলে ভিডিওটা এখন দেখতে হবে এবং ঘুঘু পাখি বাড়িতে চড়া ভালো না খারাপ এবং আরো অন্যান্য পাখি যেগুলো বাড়িতে ভালো লাগে, মানে ভালো হয়, সেটা আমি কোনটা ভালো কোনটা খারাপ সেই সম্বন্ধে আমি এখন ভিডিওটা দেব। তাহলে এখন বলবো প্রথমে ঘুঘু পাখি। আমাদের তো সারা জীবনই শুনে নিয়েছি যে বাড়িতে ঘুঘু চড়িয়ে ছাড়ব, এরকমও অনেকে বলে, এবং ভিটে মাটি উচ্ছন্নে যাবে ঘুঘু চড়ি, মানে ঘুঘু চললে বাড়িতে, এরকম আগেকার ঠাকুমা দিদিমারা বলে থাকে। কিন্তু এখন আমি বলবো বাস্তুশাস্ত্র মতে, জেনে নিন আজকে মূল ভিডিওতে কি কি জিনিস সম্বন্ধে বলবো, কোন পাখি বাসা বাঁধলে ভালো এবং কোন পাখি বাসা বাঁধলে খারাপ, শুভ অশুভ ফলাফল আমি সমস্তটা আজকে মোটামুটি জানিয়ে দেব। বাস্তুশাস্ত্র কি কি বলছে সেটা শুধু তোমরা পুরো ভিডিওটা দেখো, এবং কেউ যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করতে ভুলো না। তা যাই হোক, এখন পাখি পোকলি যেটাকে বলা হয় এগুলো খুব কমে গেছে, এখন পুরনো বাড়ি সব তো ভেঙে গেছে, কোথায় পাখিরা বাসা বাঁধবে, গাছ কেটে ফেলছে, সেখানেও আর পাখি বাসা বাঁধতে পারছে না, চারিদিকে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তবু কোনো কোনো জায়গা এখনো পাখি আছে, নানান রকম পাখি দেখতে পাওয়া যায় যদি বাড়িতে গাছ থাকে। তাহলে এই পাখিগুলোর শুভ অশুভ নির্ভর করছে বিভিন্ন পাখির ওপরে। তা কিছু পাখি আছে বলবো সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে, আবার কিছু পাখি সংসারে দারিদ্রতা ডেকে নিয়ে আসে। তাহলে পাখির বাসা একজনের জীবনে ভালো এবং খারাপ দুটো ফলই দেখা যায়, এটা উল্লেখ করা হয়েছে শাস্ত্রে, বাস্তুশাস্ত্রে। প্রথমে বলবো চড়ুই পাখি। বাস্তুশাস্ত্র অনুসারে চড়ুই পাখি যদি বাড়িতে বাসা করে থাকে তাহলে অত্যন্ত শুভ। রাজা দশরথের বাড়িতেও আগে পুরাকালে, মানে পৌরাণিক কালে, এই রাজা দশরথ চড়ুই পাখিকে শুভ মনে করে বাড়িতে সামনেই পুষত। তা চড়ুই পাখি ভীষণই শুভ, এই পাখি যদি বাড়িতে বাসা বাঁধে বা বাড়িতে আসে তাহলে মা লক্ষ্মী তো ভীষণ ভাবে সন্তুষ্ট হন এবং মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। আর এই যে আর্থিক উন্নতিও হয় এই চড়ুই পাখি যদি বাড়িতে বাসা বাঁধে, আর যদি বাড়িতে আসে সেটাও শুভ। তাহলে এই চড়ুই পাখিকে বাড়িতে আসার জন্য কি করতে হবে, চাল গম একটু ছাদে ছড়িয়ে রাখতে হবে, তাহলে ওরা আসবে এবং খেতে পেলে অবশ্যই বাসাও বাঁধবে। তাই কখনো বাসা বাঁধলে তাড়িয়ে দিও না, আর যদি পূর্ব দিকে বাসা বাঁধে তাহলে তো ভীষণ ভালো লক্ষণ, এই
পূর্ব দিকে বাসা বাঁধলে পরিবারে সুখ সমৃদ্ধি মান সম্মান, তারপরে টাকা পয়সা অনেক কিছু মঙ্গল হয়, এই বাস্তুশাস্ত্র বলছে। তাড়াবেই না, কিন্তু যাতে বাড়িতে আসে তার জন্য ব্যবস্থা করো, জল দাও কোনো বাটিতে, আর অবশ্যই সব সময় ওই যে বললাম মানে চাল গম দাও, দেখো চড়ুই পাখি আসবে সংসারে, কোনোদিন সেই বাড়িতে সুখ শান্তির অভাব হবে না, এইটা মাথায় রাখতে হবে। তাহলে চড়ুই পাখি অবশ্যই ভীষণ ভীষণ ভাবে শুভ বাস্তুশাস্ত্র বলছে। আর বাদুর যদি বাড়িতে এসে বাসা বাঁধে, বাদুর তো সাধারণত বাসা বাঁধে না, যদি কোনো সময় বাসা বাঁধে বা বাড়িতে আগমন হয়, ভবিষ্যতে কোনো অশুভ লক্ষণ বয়ে নিয়ে আসছে এটাই মনে করতে হবে। কোন রকম বাদুর দেখলে কোনো অঘটন ঘটবেই ঘটবে, তাই এটা ভীষণই অশুভ। বাস্তুশাস্ত্র বলছে যদি কোনো ব্যক্তি বা মানুষের বাড়িতে মৌমাছি চাক বাড়িতে যদি বাসা বাঁধে, তাহলে আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে, পরিবারে দারিদ্রতাও দেখা দিতে পারে। আর পরিবারের সমস্যা তো নানান রকম ভাবে লেগেই থাকবে এবং সমস্যা বাড়তেও থাকতে পারে। তাহলে মৌমাছিও ভীষণই খারাপ, জানো একটু যদি কোনো আঘাত লাগে কামড়েও দিতে পারে, বিজ্ঞান বলছে এটা ভীষণই খারাপ, বিজ্ঞানের দিক দিয়েও বললে। আর এরপর আসছে পায়রা, বকম বকম পায়রার ডাকটাও শুনতে ভীষণ ভালো লাগে। আর এই অশুভ শক্তিকে পায়রা দূরে সরিয়ে মা লক্ষ্মীর আগমন নিয়ে আসে এই পায়রা। কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি পায়রা যে বাড়িতে থাকবে ঢুকতে পারবে না। আর যদি পায়রা অনেক সময় মানে জোর করে বাড়িতে বসবাস করছে, তাহলে কিন্তু অশুভ বলেও মানা হয়। এই যে বাড়িতে যেসব পায়রাগুলো মানে ঢুকে পড়ে সেগুলো কিন্তু আবার খারাপ, কিন্তু পায়রা যদি বাড়িতে পোষো সেই পায়রা আবার বাড়িতে পোষা আবার খুব ভালো। আর এই পায়রা বাইরে থেকে এসে যদি বাসা বাঁধে সেইটা কিন্তু ঠিক না। তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী পায়রা বাড়িতে আসা খারাপ না ভালো, এটাও ঘুঘু পাখির মতোই দেখতে, বাইরে থেকে আসলে খারাপ, কিন্তু তুমি যদি বাড়িতে পায়রা পোষো, পায়রা মানে হচ্ছে মা লক্ষ্মীর অন্য এক রূপ। এরপর আসছে বাড়িতে কোনো পাখি বাসা বাঁধলে কি হয়, কোনোদিন ভেঙে দেওয়া উচিত না। এই যে কাক অনেক সময় বাড়িতে বা বাড়িতে কোনো গাছ থাকলে বাসা বাঁধে, তাহলে বাসা কখনোই ভেঙে দেওয়া উচিত না, মানুষের ভবিষ্যৎ এতে কিন্তু উজ্জ্বল হয়ে ওঠে। যে কোনো পাখি বাসা বাঁধলে জানবে গৃহে শুভ সময় শুরু হয়ে যাচ্ছে। আর চড়ুই পাখির বাসা তো চোখে দেখা যায় না, চড়ুই পাখির বাসা তো ভীষণ কিন্তু ভালো। আর চড়ুই পাখি পায়রা এগুলো কিন্তু মানে বুঝে নিতে হবে যে হিন্দু শাস্ত্রে অনেক কিছু দেবতার বাহন হচ্ছে পাখিরা। পাখি হচ্ছে হাঁস, মানে সরস্বতী দেবী শনি দেবের হচ্ছে শকুন বা কাক, দুই মত আছে। তারপরে মা লক্ষ্মীর পেঁচা, এইরকম অনেক মানে ঠাকুরের বাহনও হচ্ছে পাখি। তাহলে চড়ুই পাখি এবং ঘুঘু পাখির বাসা কিন্তু ভীষণই ভালো, দেখবে ঘরের ঘুলঘুলিতেও বাসা বানায় এরা। পায়রা বা ঘুঘু
এই যে প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘুঘু পাখি কিন্তু দেবী লক্ষ্মীর আবার ভক্ত। তাহলে দু রকমই বলা হচ্ছে, ঘুঘু পাখি বাড়িতে আসা দুর্ভাগ্য, চলে গিয়ে সৌভাগ্য ফিরছে। আমরা কিন্তু এটাই জেনে এসেছি যে ঘুঘু পাখুর বিটেতে চললে খারাপ, কিন্তু না, ঘুঘু পাখিও মা লক্ষ্মীকে বহন করে নিয়ে আসছে বাড়িতে। আর যদি ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধছে বা এসে থাকছে বাসা বাঁধছে, তাকে কখনো তাড়িয়ে দেবে না বা বাসাটা ভেঙে ফেলবে না। তাহলে অবশ্যই বাসা বাঁধলে জানবে মা লক্ষ্মীকে বহন করে নিয়ে আসছে। আর এই সব পাখিকে যারা বাড়ি যাতে বাড়িতে আসে তার জন্যে অবশ্যই ওই যে নানান রকমের শস্য দানা দাও এবং জল দাও, ওরা আসবে খাবে, তাহলে বাড়ির কোনো সময় অর্থকষ্ট দেখা দেবে না। মা লক্ষ্মী সর্বদাই তোমাদের প্রতি বিষণ্ণ থাকবে, বিরাজমান হয়ে থাকবে বাড়িতে। আর এই যে পেঁচা যদি কারুর বাড়িতে আসে আমাকে কিন্তু অবশ্যই জানাও, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী কোনো দিনও যাবে না। পেঁচা আবার এতটাই শুভ, অবশ্যই সাদা ধবধবে পেঁচাটা হওয়া চাই। পেঁচা সাধারণত রাত্রিবেলা উড়ে বেড়ায়, কিন্তু দিনের বেলা তোরা দেখতে পায় না, তাই হঠাৎ অন্ধ মানে চোখ অন্ধ, তো হঠাৎ কারুর ঘরে এসে যদি পেঁচা বসেছে আর সেটা যদি পূর্ব দিকে হয় তাহলে তা দেখতেই হবে না। আমার চোখে দেখা একজনের লক্ষ্মীর হাড়িতে দিনের বেলা পেঁচা এসে বসেছিল, একদম সাদা ধবধবে, কিন্তু পেঁচা তখন দেখতে পাচ্ছিল না। এইয়া বড় পেঁচা, গোল গোল চোখ, ভীষণ শুভ, মা লক্ষ্মীকে বহন করে নিয়ে আসে এবং মা লক্ষ্মী কোনোদিন সেই বাড়ি থেকে যাবে না। তাহলে ঘুঘু পাখি, চড়ুই পাখি, চড়ুই পাখি বললাম পুরাণে রাজা দশরথের বাড়িতে এই চড়ুই পাখি অশুভর জন্য বাড়িতে রেখেছিল। চড়ুই পাখি বাড়িতে আসা ভীষণই শুভ, আর ঘুঘু পাখিও যদি বাসা বাঁধে বাড়িতে পূর্ব দিকে সেটাও কিন্তু ভীষণই শুভ। তাহলে আজকের ভিডিওটাতে ঘুঘু পাখি বাড়িতে আসা ভালো না খারাপ বুঝতে পারলে, ঘুঘু পাখি বাড়িতে আসা মা লক্ষ্মীকে বহন করে নিয়ে আসছে, ঘুঘু পাখিও বাড়িতে আসা ভীষণ ভীষণ শুভ। আগেকার দিনে বলছে ঠিকই, কিন্তু এখন বাস্তুশাস্ত্র বলছে ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধা খুবই শুভ। বাসা বাঁধলে সেই বাসা যে কোনো পাখি কখনো ভেঙে দিও না, তাহলে তাদের যদি ঘর ছাড়া করে দাও তোমাকেও ঘর ছাড়তে হবে, ঘর হারা হতে হবে। মনে রেখো কথাটা, অবশ্যই যদি ভালো লাগে, আরো অনেক রকমের পাখি আছে, বোলতা যদি বাড়িতে বাসা বাঁধে সেই বাসাও কিন্তু ছোট অবস্থাতেই ভেঙে দাও, ভয়ঙ্কর জিনিস, মানুষকে কামড়েও দিতে পারে এবং ভীষণ ক্ষতিকর জিনিস, তাই এইগুলোও যাতে বাড়িতে না বাসা বাঁধতে পারে সব সময় সচেতন হয়ে থাকবে। বোলতা, মৌমাছি, ভীমরুল, কথায় বলে ভীমরুলের চাকে ঘা দিয়ে দিয়েছ, তাই ভীমরুলও বাড়িতে কোনোদিনও বাসা বাঁধতে দেবে না, এগুলো কিন্তু খুবই অশুভ। আবার আজকাল মৌমাছি অনেকে বাড়িতে চাষ করছে, সেগুলো যারা রুজি রোজগারের জন্য করছে তাদের পক্ষে তো অবশ্যই শুভ, তারা সমস্ত কিছু ট্রেনিং নিয়ে করছে, কিন্তু হঠাৎ যদি এসে বাড়িতে বাসা বাঁধে, ছোট বাসা বাঁধা অবস্থাতেই তাদেরকে মানে একটু উড়িয়ে দাও, তা না হলে বাড়ির ক্ষতিই হবে। নমস্কার, বিদায়, আজকের মতো শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে সকলকে একটু শেয়ার করে দাও অন্যের মঙ্গলের জন্য।